আজকের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান সম্পর্কে। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আরও ভিডিও পেতে চ্যানেলটিকে একটু সাপোর্ট করিবে। সুন্দরবন জাতীয় উদ্যান কৃতবর্ষ 1984 সালে 4ই মে। স্থান দক্ষিণ চব্বিশ পরগনা। আয়তন 1330.1 বর্গ কিমি। সংরক্ষিত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ প্রভৃতি। গুরুত্বপূর্ণ তথ্য: এখানকার সজনেখালিতে, লুথিয়ান দ্বীপে ও হালিডে দ্বীপে বর্তমানে আরও 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে উঠেছে। সাম্প্রতিক সুন্দরবনকে রামসার সাইটের তালিকাতে স্থান দেওয়া হয়েছে। গরুমারা জাতীয় উদ্যান স্বীকৃত বর্ষ 1994 সাল 31শে জানুয়ারি। স্থান জলপাইগুড়ি। আয়তন 79.45 বর্গ কিমি। সংরক্ষিত প্রাণী ভারতীয় গণ্ডার, একশৃঙ্গ গণ্ডার, কাকর হরিণ, হরিণ, গোড়, হাতি, বর্ণশুকর, সম্বর হরিণ ইত্যাদি। গুরুত্বপূর্ণ তথ্য: উত্তরবঙ্গের ডুয়াশ অঞ্চলে জলদাপাড়া, চাপড়ামারি, গরুমারা রেঞ্জের অন্তর্গত এই জাতীয় উদ্যান। এর মধ্য দিয়ে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, শঙ্কস প্রভৃতি নদী উদ্বোহিত হয়েছে। কুমারে শাল, সেগুন, শিমুল, পলাশ প্রভৃতি গাছ দেখা যায়। জলদাপাড়া জাতীয় উদ্যান স্বীকৃত বর্ষ 2012 সালের 10ই মে। স্থান আলিপুরদুয়ার। আয়তন 216.51 বর্গ কিমি। সংরক্ষিত প্রাণী দেশীয় একশৃঙ্গ গণ্ডার, গোড়, বিভিন্ন হরিণ প্রভৃতি। গুরুত্বপূর্ণ তথ্য: ভারতের যে অল্প কয়েকটি অঞ্চলে বেঙ্গল ফ্লোরিক্যান দেখা যায় তার মধ্যে এটি একটি। নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান স্বীকৃত বর্ষ 1986 সালের এপ্রিল মাসে। স্থান কালিম্পং। আয়তন 88 বর্গ কিমি। সংরক্ষিত প্রাণী লাল পান্ডা, চিতাবাঘ, বনবিড়াল ও কালো ভাল্লুক। গুরুত্বপূর্ণ তথ্য: এই জাতীয় উদ্যানে খায়ের, শিশু, সিরিয় প্রভৃতি বৃক্ষ দেখা যায়। বক্সা জাতীয় উদ্যান স্বীকৃত বর্ষ 1992 সাল। স্থান আলিপুরদুয়ার। আয়তন 117.1 বর্গ কিমি। সংরক্ষিত প্রাণী বাঘ, হাতি ইত্যাদি। গুরুত্বপূর্ণ তথ্য: এটি পশ্চিমবঙ্গের উত্তর দিকে বক্সা পাহাড় এলাকায় অবস্থিত জাতীয় উদ্যানের মধ্যে একটি বাঘ সংরক্ষণকেন্দ্র বা টাইগার রিজার্ভ রয়েছে। এই জাতীয় উদ্যানে বাঘ, সিভেট ও রেড জঙ্গল ফাউল দেখা যায়। 1983 সালে ডেরাজা টাইগার রিজার্ভ হিসেবে বক্সা টাইগার রিজার্ভ স্থাপিত হয়েছিল। সিঙ্গালীলা জাতীয় উদ্যান কৃত বর্ষ 1986 সাল। স্থান দার্জিলিং। আয়তন 88 বর্গ কিমি। সংরক্ষিত প্রাণী লাল পান্ডা, সোনালি বিড়াল, পেঙ্গোলিন ইত্যাদি। গুরুত্বপূর্ণ তথ্য: পূর্ব হিমালয়ে পাদুদেশে নেপাল, পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্তে এই জাতীয় উদ্যানের অবস্থান। হেমলক, রূপালী দেবদারু, রূপালী ফার জাতীয় গাছ, বাজ প্রভৃতি বৃক্ষ দেখা যায়।